আসসালামু আলাইকুম। ইসলামী আন্দোলন বাংলাদেশের দ্বিতীয় সর্বোচ্চ নেতা সৈয়দ ফয়জুল করিমের উপরে আজকে বরিশালে হামলা হয়েছে। বরিশালে যে সিটি কর্পোরেশন নির্বাচন হচ্ছে, সেখানে আওয়ামী লীগ অংশ নিয়েছে, ইসলামী আন্দোলন বাংলাদেশ অংশ নিয়েছে, জাতীয় পার্টি অংশ নিয়েছে, এছাড়া অনেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে অংশ নিয়েছে। বিএনপির একজন প্রয়াত নেতার ছেলে, যিনি বিএনপিতে কোনো পদপদবি নাই, তারপরেও তাকে বিএনপি থেকে বহিষ্কৃত করা হয়েছে, তিনিও এই নির্বাচনে অংশ নিয়েছেন। তো এই নির্বাচনে এখনও পর্যন্ত সবথেকে বেশি আলোচনায় রয়েছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী, কারণ তিনি ইসলামী আন্দোলন বাংলাদেশের দ্বিতীয় সর্বোচ্চ নেতা। আজকে তার উপরে এই ধরনের হামলা হয়েছে। আমি ভিডিও দেখলাম, ছবি দেখলাম, যে তাকে আসলে চেয়ার দিয়ে আঘাত করা হচ্ছে, তার দিকে চেয়ার নিয়ে তেড়ে আসছে আওয়ামী সন্ত্রাসীরা। আমার বয়স কম হতে পারে, কিন্তু রাজনৈতিক অভিজ্ঞতা একদমই কম না। 18 সাল থেকে সক্রিয়ভাবে রাজনীতি করছি, বিশাল একটি ছাত্র আন্দোলনের নেতৃত্ব দিয়েছি এবং রাজনীতির অভিজ্ঞতা যথেষ্ট পরিমাণ হয়েছে বলে আমি মনে করি। আমি 15 দিন রিমান্ডে ছিলাম, আমার নামে 8টি মামলা রয়েছে, আমি জেল খেটেছি। সুতরাং সেই জায়গায় রাজনীতি করার জন্য যে ধরনের অভিজ্ঞতা দরকার, আমি মনে করি সেই অভিজ্ঞতা আমাদের গণ অধিকার পরিষদের অনেকেরই অর্জিত হয়েছে। যখন কেউ রাজপথে নামতে পারত না, কথা বলতে পারত না, তখন কিন্তু এই ফ্যাসিবাদের বিরুদ্ধে আমরা আন্দোলন গড়ে তুলেছি। 18 সালের কথা আপনারা যদি হিসাব করেন, তখন দেখবেন যে ওইভাবে আসলে কোনো দল কথা বলতে পারত না, কিন্তু আমরা একের পর এক আমরা কিন্তু প্রতিবাদ চালিয়ে গিয়েছি। আমাদের প্রতিবাদকে অনেকে খুব প্রশংসা করেছে এবং এখন বিএনপি থেকে শুরু করে বাংলাদেশের যতগুলো দল, তারা কিন্তু আমাদের প্রশংসা করে। তারা বলে যে তোমরা ছাত্ররা আমাদের পথ দেখিয়েছো। ডাকসু নির্বাচন দেখেন, সেখানে কিন্তু ছাত্র অধিকার পরিষদের পক্ষ থেকে ভিপি নির্বাচিত হয়েছে, আমি নিজেও জিএস নির্বাচিত হয়েছিলাম, কিন্তু আমাকে আসলে এই আওয়ামী লীগ ঘোষণা করে নাই। তো তারপরে আমি আসলে খুব অখুশি না, কারণ রাজনীতি তো একদিনের জন্য না, রাজনীতি একটি দীর্ঘমেয়াদী সংগ্রাম এবং সেই সংগ্রাম আমরা করে যাচ্ছি। তো আমি একটি সমালোচনা করেছিলাম ইসলামী আন্দোলন বাংলাদেশ কেন সিটি নির্বাচনে অংশ নিচ্ছে। সেই জায়গা থেকে ইসলামী আন্দোলন বাংলাদেশের নেতাকর্মীরা আমার উপর ব্যাপকভাবে ক্ষুব্ধ। দেখেন, আমি যেটি বলেছিলাম সেটি কিন্তু হচ্ছে। আমি বলেছিলাম যে এই ফ্যাসিবাদের জামানায় কখনোই সুষ্ঠু নির্বাচন হতে পারে না। বরিশালে কি সুষ্ঠু নির্বাচন হচ্ছে? এই যে হামলা, এই যে ফয়জুল করিম সাহেবকে রক্তাক্ত করা হলো, তিনি একজন পীর, তাকে শায়েকে চরমোনাই বলা হয়, অর্থাৎ শায়েকে চরমোনাই পীর হিসেবে তাকে সবাই চেনে জানে। আমি তার একটি বক্তব্য শুনলাম, সেখানে তিনি বলেছেন যে আমি একজন মুরব্বী মানুষ, আমার চুলদাড়ি পেকে গিয়েছে, ওই ইয়াং ছেলেরা তারা আমার উপর হামলা করতে আসবে, আমি তো আসলে এটি কখনোই কল্পনাই করিনি। আমাকে মানুষ সম্মান করে, ভালোবাসে, যেখানে যায় 2-5টা মানুষ সম্মান দেয়। আমার কথা হলো এটি যে আসলে দেখেন, সম্মান আপনি কার কাছ থেকে চাইবেন? আওয়ামী লীগ কি মানুষকে সম্মান করতে জানে? ছাত্রলীগ কি মানুষকে সম্মান করতে জানে? আমরা আগেই বলেছিলাম যে বরিশালে সুষ্ঠু নির্বাচন হবে না, হয়তো সেখানে একটি পাতানো খেলা দেখাবে, তারা দেখাবে হাড্ডাহাড্ডির লড়াই, কিন্তু শেষমেশ আপনাদের দ্বিতীয় সর্বোচ্চ নেতাকে যখন হারিয়ে দিবে, তখন কি আসলে সেই সম্মানের জায়গাটা থাকবে? আজকে যে ধরনের হামলা হলো, এই হামলার জবাব আসলে আপনারা কিভাবে দিবেন? আমি দেখলাম যে আসলে ফজল হক সাহেব তিনি একটি বক্তব্য দিয়েছেন, তিনি বলেছেন রক্ত যেহেতু ঝরিয়েছি, সেহেতু এই আওয়ামী লীগের পতন না ঘটিয়ে আমি রাজপথ ছাড়ব না। যদি তিনি তার এই বক্তব্যের উপরে অটল থাকে, তাহলে আমি তাকে স্যালুট জানাই এবং আমার যে আগের বক্তব্যের কারণে ক্ষুব্ধ হয়েছিল ইসলামী আন্দোলন বাংলাদেশের নেতাকর্মীরা, আমি তাদের কাছে অবশ্যই আমি দুঃখ প্রকাশ করছি এবং করব। কিন্তু কথা হলো যে আপনাদের এই বক্তব্যে আপনাদের অটল থাকতে হবে এবং এই নির্বাচন আপনাদেরকে বর্জন করতে হবে। এটি সুষ্ঠু নির্বাচনের নমুনা না, হয়তো এটি হতে পারে যে আপনাদেরকে নানান কারণে জিতিয়ে দিতে পারে, কিন্তু জিতে যাওয়া মানেই অনেক সময় আসলে জিতে যাওয়া নয়, অনেক সময় জিতে গিয়েও হেরে যেতে হয়। বরিশালে যেভাবে ফয়জুল করিম সাহেবকে অপদস্থ করা হয়েছে, আপনার কি মনে হয় হাইকমান্ডের নির্দেশনা ছাড়া এইভাবে অপদস্থ করা যেতে পারে? অবশ্যই এখানে হাইকমান্ডের ইন্ধন রয়েছে, অবশ্যই ইসলামী আন্দোলন বাংলাদেশের সর্বোচ্চ নেতা, তাকে অপদস্থ করা মানে কি? তাকে অপদস্থ করা মানে প্রত্যেকটা কর্মীর হৃদয়ে রক্তক্ষরণের মতন ঘটনা ঘটিয়েছে। সুতরাং আমি মনে করি অবশ্যই ইসলামী আন্দোলন বাংলাদেশ
তারা ঐক্যবদ্ধ লড়াইয়ের জন্য সম্মত হবে এবং রাজপথে নামবে। আমি এই হামলার তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছি। আমি মনে করি এই হামলার জবাব অবশ্যই ইসলামী আন্দোলন বাংলাদেশকে রাজপথে দিতে হবে। আপনারা বরিশালে মেয়র নির্বাচনে আপনারা জিতেন বা না জিতেন সেটি বড় কথা নয়। আজকে ফয়জুল করিম সাহেব যে কথা বলেছেন, এই কথার উপর যদি ইসলামী আন্দোলন বাংলাদেশ অটল থাকে, যেমনিভাবে বাংলাদেশে জামাত ইসলাম রাস্তায় নেমেছে প্রতিবাদ করছে, যেমনিভাবে অন্যান্য ইসলামী দল প্রতিবাদ করছে, যেমনিভাবে গণ অধিকার পরিষদ বিএনপি থেকে শুরু করে বাংলাদেশের মুক্তিকামী রাজনৈতিক দলগুলো সংগ্রাম করছে, এই সংগ্রামে যদি ইসলামী আন্দোলন বাংলাদেশ সামিল হয় এবং আজকে তাদের দ্বিতীয় সর্বোচ্চ নেতা যে কথা বলেছে এই কথার উপর যদি তারা অটল থাকে, তাহলে আগামীতে অবশ্যই ফ্যাসিবাদের পতন হবে এবং অবশ্যই বাংলাদেশের যে সকল আলেম ওলামাদের উপর নির্যাতন নিপীড়ন হয়েছে প্রত্যেকটি ঘটনার বিচার করা হবে। আলেম ওলামাদের রক্তে যখন এই ধরনের পাঞ্জাবিতে যখন এই ধরনের রক্ত দেখা যায়, তাদের গা থেকে শরীর থেকে যখন রক্ত ঝরে, তখন আমাদের হৃদয়ে রক্তক্ষরণ হয়। ইসলামী আন্দোলন বাংলাদেশের সাথে আমাদের কোনো কোনো বিদ্বেষ নাই। আমি তাদের কতগুলো প্রোগ্রামে গিয়েছি, তাদের আমি অনেক প্রশংসাও করেছি, কিন্তু সর্বশেষ যখন তারা আসলে এক প্রকার জনগণের বিরুদ্ধে গিয়েই, রাজনৈতিক সকল দলের বিরুদ্ধে গিয়ে যারা মুক্তিকামী আন্দোলন করছে, জনগণের জন্য সংগ্রাম করছে, তাদের বিরুদ্ধে গিয়ে যখন তারা নির্বাচনে গিয়েছে, আমি তখন তাদের সমালোচনা করেছি। তবে এটি আসলে রাজনৈতিক সমালোচনা, এর মানে এই নয় যে আমি তাদেরকে অপছন্দ করি। আমি ইসলামী আন্দোলন বাংলাদেশ, তারা যেহেতু দিন এবং ইসলাম প্রতিষ্ঠার রাজনীতি করে, আমি তাদের স্যালুট জানাই। কিন্তু কথা হলো যে কথাবার্তা অবশ্যই সতর্কতার সহিত আমাদের সবাইকেই বলতে হবে। ভুল যে মানুষের হয় না, ভুল হওয়া খুব স্বাভাবিক, তবে সেই ভুল থেকে যদি শিক্ষা নিয়ে আমরা জনগণের কাতারে দাঁড়াতে পারি, সেটি আমাদের জন্য সবথেকে বড় সফলতা। যারা কথাগুলো শুনছেন, আপনারা শেয়ার করে অন্যদের দেখার সুযোগ করে দিবেন এবং এই পেজটি আপনারা ফলো করে রাখবেন। আমি আবারও এই হামলার তীব্র নিন্দা এবং ঘৃণা প্রকাশ করছি, যদিও ঘৃণা প্রকাশের আসলে কোনো ভাষা আমার জানা নেই। একজন সর্বোচ্চ আলেম, একজন পীর সাহেবের উপর যখন হামলা করে, আমরা এর আগে দেখেছি যে পীর সাহেবদেরকে সবসময় মানুষ স্যালুট দিত, বিভিন্নভাবে সম্মান দিত, তাদের সাথে মানে হ্যান্ডশেক করত, তাদেরকে বুকে জড়িয়ে ধরত। কিন্তু আজকের বাংলাদেশে দেখছি এই আওয়ামী ফ্যাসিবাদী আমলে আমরা দেখছি যে তাদের উপর হামলা হচ্ছে, তাদেরকে রক্তাক্ত করা হচ্ছে, অসংখ্য আলেমুলামা এখন কারাগারে বন্দী রয়েছে। আমরা সকল আলেমুলামার মুক্তি দাবি করছি এবং আজকে যে ধরনের হামলা করা হয়েছে, এই হামলার অবশ্যই বিচার হতে হবে। এই হামলার আমরা বিচার দাবি করছি। আমি দেখলাম যে ফজল হক সাহেব তিনি বললেন যে তিনি মামলা করবেন, আমরাও মনে করি মামলা করা দরকার। মার্কিন সরকার তারা ভিসা নীতি প্রকাশ করেছে, এই ভিসা নীতির পরে আমরা দেখেছি বিভিন্ন জায়গায় আওয়ামী লীগ কিছুটা হলেও নমনীয় হয়েছিল। কিন্তু দেখেন, ভোটের লড়াই তারা হয়তো লোক দেখানো অভিনয় করছিল, কিন্তু ভোটের লড়াইয়ে যখন দেখবে তাদের একজন প্রার্থী হেরে যাচ্ছে, তারা সর্বোচ্চ দিয়ে ফাইট করবে। আমরা গাজীপুরেও এটি দেখেছি যে মেয়র জাহাঙ্গীরের উপরে, তার মায়ের উপরে এক ধরনের হামলা হয়েছিল বলে অভিযোগ, জানি না আসলে কতটুকু সত্য, তবে সেখানেও একটি পাতানো নির্বাচন হয়েছে, সেটি নিয়ে অনেকে কথাবার্তা বলছে। একইভাবে গাজীপুরে, আসলে বরিশালে কি হবে জানি না, খুলনাতে কি হবে জানি না, তবে আমরা মনে করি এই নির্বাচন খেলা খেলে আসলে এই আওয়ামী দুর্বৃত্তদের পতন ঘটানো যাবে না। আন্দোলনের মাধ্যমেই, সংগ্রামের মাধ্যমেই আমাদের তাদের পতন ঘটাতে হবে। এখন নির্বাচনের খেলায় যাওয়ার সময় নয়, এখন সময় হলো যুদ্ধে যাওয়ার, এখন সময় হলো আন্দোলনে যাওয়ার। এই আন্দোলনে আপনারা নামুন, আমরা গণ অধিকার পরিষদ, আমরা অবশ্যই, আমরা ইসলামী আন্দোলন বাংলাদেশের পাশে রয়েছে। আমরা আজকে ঘৃণা প্রকাশ করছি যে ধরনের ঘটনা ঘটেছে, আমরা তীব্র নিন্দা জানাচ্ছি। আমরা মনে করি ইসলামী আন্দোলন বাংলাদেশের কর্মীরা, নেতারা অবশ্যই এর পাল্টা জবাব দিবে রাজপথে নামার মাধ্যমে। যে ঘোষণা ইতিমধ্যে ফয়জুল হক সাহেব দিয়েছে, সরকার পতন হওয়ার আগ পর্যন্ত তিনি রাজপথ থেকে সরবেন না। তিনি বলেছেন, যেহেতু রক্ত ঝরিয়েছি, যেহেতু আমার উপর হামলা হয়েছে, আমি অবশ্যই রাজপথে এর মোকাবেলা করব। তিনি বলেছেন যে নির্বাচন ভোট কি হয় তিনি দেখবেন। আমার যেটি মনে হয় যে তার উচিত হবে এখনই আসলে এই নির্বাচন প্রত্যাখ্যান করা, এখনই এই নির্বাচন বর্জন করা এবং বরিশালের মাটি থেকে ঘোষণা দেওয়া, সরকার পতনের ঘোষণা দেওয়া। ইতিমধ্যে সেই ঘোষণা অবশ্যই তিনি দিয়েছেন, তবে সেটি আরও বেশি জোরালোভাবে সাংবাদিক সম্মেলনের মাধ্যমে দেওয়া দরকার বলে আমি মনে করি। তিনি যদি এই কাজটি করেন, তাহলে মৌলানা মামুনুল হককে যেভাবে মানুষ ভালোবাসে, ঠিক একইভাবে তিনি বাংলাদেশের মানুষের হৃদয়ে নতুন করে জায়গা তিনি করে নিতে পারবেন। আমি তার প্রতি উদাত্ত আহ্বান জানাচ্ছি, আপনি বরিশালের মাঠে থেকেই ঘোষণা দেন, যতক্ষণ না পর্যন্ত এই আওয়ামী লীগ সরকারের পতন হবে আপনি আন্দোলন সংগ্রামে থাকবেন এবং বাংলাদেশের মানুষ, আমি মনে করি, তাহলে আপনাকে অবশ্যই ভালোবাসবে, আপনাকে হৃদয়ে জায়গা করে নিবে। এতটুকু বলেই শেষ করছি, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।